এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তোমাদের একটি নোটিফিকেশন আমি দেখাই, তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, কলকাতা, 791। অর্ডারটি এই মাত্রই পাবলিশড হলো বিকাশ ভবন থেকে। ডেট 6/6/2021, মেমো নাম্বার 59, SSC 2021। নোটিশটা কি এরকম? The government of West Bengal has formed an expert committee to review the situation and recommend on the following points: whether to conduct or not to conduct the Madhyamik Uchcha Madhyamik Secondary Higher Secondary Examination 2021. Number 2, if yes, the mode of conduction of the examination 2021, if not, the mode of evaluation criteria for the assessment. অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে একটি এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছিল, পরীক্ষা নেওয়া হবে কি হবে না সেই বিষয়ে, তার তিনটি রিভিউ পয়েন্টের উপরে নিয়ে একটি নোটিফিকেশন জারি হয়েছে। কী কী? এক নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা 2021 হবে কি হবে না, সংগঠিত করা যাবে কি যাবে না। নাম্বার 2, ইফ ইয়েস, যদি যায় তাহলে কোন পদ্ধতিতে সংগঠিত করা হবে। এবং নাম্বার 3, ইফ নট, দ্য মোড অফ ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাসেসমেন্ট, যদি না হয় তাহলে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এক্সপার্ট কমিটি যেটা তৈরি হয়েছিল তারা এখনও নিজেদের মতামত ঠিক করতে পারছে না। তার জন্য কি বলছে, হোয়াইল দ্য এক্সপার্ট কমিটি ইজ কনসিডারিং অ্যান্ড ডিসকাসিং দ্য ম্যাটার, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস ভিউজ অর ওপিনিয়ন ফ্রম দ্য জেনারেল পাবলিক, গার্জিয়ান্স অর প্যারেন্টস, স্টুডেন্টস অন দ্য অ্যাবোভ পয়েন্টস বাই 2 PM টুমোরো, দ্যাট ইজ 7 June 2021, ইয়োর ভিউজ উইল বি ভেরি ভ্যালুয়েবল টু আস। অর্থাৎ বলছে তারা, এবং গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারও বলছে যে এই উপরিউক্ত যে তিনটি বিষয়, এই তিনটি পয়েন্টের উপরে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, অভিভাবক এবং স্টুডেন্টদের কাছ থেকে মতামত চাইছে যে তারা কি বলতে চায়, যে পরীক্ষা হোক বা না হোক, হবে না, এবং যদি পরীক্ষা হয় তাহলে কোন পদ্ধতিতে, এবং যদি না হয় তাহলে কীভাবে ইভ্যালুয়েশন করা উচিত, এই বিষয়ে তারা তাদের মতামত পাঠাতে পারে আগামীকাল 7 June 2টোর মধ্যে, বেলা 2টোর মধ্যে তারা তাদের ভ্যালুয়েবল যে কমেন্ট বা মতামত, সেই মতামত তারা কিন্তু জানাতে পারে। দ্য ওপিনিয়ন অর ভিউজ মে বি সেন্ট অ্যাট দ্য ফলোয়িং ইমেল অ্যাড্রেস, এবং তাদের যে মতামত নির্দিষ্ট নিম্নলিখিত যে ইমেল অ্যাড্রেস বলবো সেই ইমেল অ্যাড্রেসে তারা পাঠাতে পারে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এক্সপার্ট কমিটিগুলো কিন্তু এখনও নির্দিষ্ট ডিসিশান নিতে পারছে না, তার জন্য সাধারণ মানুষের, অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা তাদের মতামত চাইছে যে আগামী কালকে 2টোর মধ্যে তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারে। ইওর ভিউজ উইল বি ভেরি ভ্যালুয়েবল টু আস, অর্থাৎ এই সমস্ত ব্যক্তি সাধারণের, জনসাধারণের মতামত তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছে, এবং এই সমস্ত মতামত আগামীকাল 2টোর মধ্যে ইমেলে পাঠানোতে বলছে, pbssm.spo@gmail.com, কমিশনার্স স্কুল এডুকেশন @gmail.com, ওয়েস্ট বেঙ্গল wbssed@gmail.com। এই তিনটে ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের ভ্যালুয়েবল মতামত পাঠিয়ে দাও আগামীকাল বেলা 2টোর মধ্যে। তোমরা যদি চাও পরীক্ষা দিতে তাহলেও সেটা লিখে পাঠাও, যদি না দিতে চাও তাহলেও সেটা লিখে পাঠাও, এবং যদি না দিতে চাও তাহলে কীভাবে পরীক্ষাটা সংঘটিত হবে, তোমাদের রেজাল্ট তৈরি হবে, বা যদি পরীক্ষা দিতে চাও তাহলে কোনভাবে পরীক্ষা দিতে চাও, এই সমস্ত বিষয় নিয়েই তোমরা তোমাদের মতামত জানিয়ে মেল করো এই তিনটি মেল আইডিতে। প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 6/6/21। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর, তোমরা তোমাদের মতামত মেল এই ইমেল আইডিগুলোতে পাঠিয়ে দাও।